ইস্তফা দিলাম, আমার পার্সোনাল প্রবলেম আছে। আর আমি যেহেতু এই দলের বোর্ড অফ মেম্বার, বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেটর, এই দলের টিকিটে নির্বাচিত প্রতিনিধি হওয়ার পর 5 বছর ভাইস চেয়ারম্যান ছিলাম, তারপরে স্বাভাবিকভাবেই বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেটর করেছে। তৃণমূল কংগ্রেস দলের সঙ্গে আমার আজকে আমি পাকাপাকিভাবে সম্পর্ক আমি তুলে দিয়েছি, তাই এই পদটাও তৃণমূল কংগ্রেস করতে গিয়েই পাওয়া, তাই আমার নৈতিক দায়িত্ব এই পদ থেকে পদত্যাগ করা, তাই এই পদত্যাগ করলাম। তৃণমূল ছাড়লাম 1998 সাল থেকে। অনেক ঘাত প্রতিঘাত, অনেক কষ্ট, অনেক লড়াই, অনেক সংগ্রামের মধ্য দিয়ে আজকে এই জায়গায় এসেছি। আমি আকাশ থেকে পড়ে ভাইস চেয়ারম্যান বা কাউন্সিলর হয়ে যাইনি, অসময়ে দলটা করেছি, সিপিএমের সঙ্গে লড়াই করেছি, হারমাদদের সঙ্গে লড়াই করেছি, সিঙ্গুর আন্দোলন করেছি, নন্দীগ্রাম আন্দোলন করেছি, চমকাইতলা গেছি, ছোটগাঙ্গানিয়া গেছি, খানাকুল গেছি, আরামবাগ গেছি, বিভিন্ন লড়াইয়ের ময়দানে থেকেছি। লড়াই করতে করতে আজকে আমি গত 2015 সালে দল আমাকে প্রথম টিকিট দিয়েছে এবং আমি কাউন্সিলর ও ভাইস চেয়ারম্যান হই। কিন্তু আজকে নেতৃত্বের বিভিন্ন পরিবর্তন ঘটেছে, বিভিন্ন কর্পোরেট সংস্থা এসে বিভিন্ন জায়গায় দলীয় নেতৃত্ব ঠিক করছেন, কিন্তু সেই নেতৃত্ব যারা রাজনীতির ময়দানে ছিল না, লড়াইয়ের ময়দানে ছিল না, তারা অনেক কটু কথা বলছে, বিভিন্ন জায়গায় অপমান করছে। আগে মানুষ নিজেকে ভালোবাসে, নিজের সত্তাকে ভালোবাসে, নিজের পরিবারকে ভালোবাসে। আমি আমার মাকে ভালোবাসি, যেখানে পরিবারকে আক্রমণ হয়, যেখানে মাকে নিয়ে কথা হয়, যেখানে পরিবার নিয়ে আক্রমণ হয়, আত্মসম্মান বিসর্জন দিয়ে আমি কোনো কিছু করতে রাজি নই। যতদিন সম্মানের সঙ্গে ছিলাম, সম্মান পেয়েছি, ততদিন ছিলাম, আজকে অসম্মানিত বোধ করেছি, তাই আমার যেখানে সম্মান নেই সেখানে আমিও নেই। এখন অনেকে অনেক বড় বড় কথা বলছেন, হ্যাঁ, তা আগামী দিন দেখা যাবে। সেই পৌরসভা দুর্নীতি নিয়ে আমি সরব হয়েছি, আমি শুধু নয়, সমস্ত কাউন্সিলাররা সরব হয়েছে। আমরা 7 জন কাউন্সিলর মিলে তৎকালীন অবজারভার ববি হাকিমের কাছে গেছি, যোগাযোগ করেছি, তিনি বলেছিলেন ব্যবস্থা নেবেন, কোনো ব্যবস্থা হয়নি। অরূপ বিশ্বাসের কাছে গেছি, বসেছি আমরা। অনেকে বলছেন আগে কেন পদত্যাগ করেনি, 5 বছর কেন এই ক্ষমতা ভোগ করলো। প্রথমে বলে রাখি, 5 বছর ক্ষমতাটা টিকিট দিয়েছিল দল, ক্ষমতা দিয়েছিল জনগণ। আমি যে ওয়ার্ড থেকে জিতেছি সেখানে সিপিএমের লেলিনের হার পোতা ছিল, সেই জায়গায় কোনোদিন তৃণমূল ক্ষমতায় আসতে পারেনি। আমি দেবাশিস মুখার্জি প্রথম সেখানে জোড়া ফুল ফুটিয়েছিলাম, অবশ্যই মমতা ব্যানার্জির আশীর্বাদ ছিল। মমতা ব্যানার্জি আমাদের কাছে মায়ের মতো, আজকেও দল ছেড়ে দিলেও তাকে মায়ের মতো শ্রদ্ধা করি, অতএব সেটাকে আমরা অস্বীকার করে তার আশীর্বাদ ছিল। কিন্তু আমারও সেখানে যোগ্যতা হয়, মানুষের সঙ্গে মিশে, মানুষের সঙ্গে ভালো ব্যবহার করে সেখানে আমি জয়যুক্ত হয়েছিলাম। তা 5 বছর দায়বদ্ধতা ছিল সেই সমস্ত সাধারণ মানুষের প্রতি যারা আমাকে নির্বাচিত করেছিলেন, তাই 5 বছর তাদের জন্য ছিলাম। আর বলছে 5 বছর অনেক খেয়েছো, তাহলে যারা বলছে 5 বছর অনেক খেয়েছি, তা যার নেতৃত্বে খেয়েছি তাকে প্রশ্ন করুন, তিনি নিশ্চয়ই আমার থেকে আরও অনেক বেশি খেয়েছেন।